হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। মিমোকে অনেকদিন পরই আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কদিন ধরে ভালোই ডিউটি চাপ ছিল, তা রাতের বেলায় এসে আর কথা বলার ওর অতটা এনার্জি ছিল না। তা অনেকদিন পর ওকে নিয়ে এই যে পাশে বসলাম। যাই হোক, এবারে রান্না বান্না হবে। আর এই যে কাজুর অত্যাচার দেখুন, বাজার করতে যাব আমি, অনেকদিন বাজার করতেও যাওয়া হয়নি, সব শেষ হয়ে গেছে, চুড়িয়ে চাড়িয়ে যা যতটা পেরেছে মা করেছে, তো আজকে বাজার যেতেই হবে। তো আপনাদের সাথে এই জাস্ট কথা বলে বেরোবো বাজার করতে। বাজারের ব্যাগের উপর পাপুস, মানে যা আরম্ভ করেছিস। আই বাজারে ব্যাগটা দাদা ভাইকে দে, দাদা ভাই বাজার যাবে। দাদা ভাই আমার জন্য মাছ আনবে। কারণটা জেনে নিলাম যে দোকান খুলছে। তা আমি একটু রান্না করে রেখেছি, ছেলে বাজার গেছে, আসলে মাছ রান্না হবে, কাজুরও খাওয়া, মাছ বা মাংস যাই হোক আনলে সেটা হবে। আমার রান্না অর্ধেকটা হয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, একটা জিনিস বানিয়েছি, সেটা হলো একটা, এইটুকুনটা দেখে অবাক হয়ে যাবে যে দুজন মানুষ কি করে খাবে। তাই এটা হলো, আমি গাছ থেকে উচ্ছে গুলো পেরেছি, দেখছি আর বাড়ছে না, ছোট ছোটই হয়ে রয়েছে। তা চার পাঁচটা উচ্ছে নিয়ে তুলেছি, সেটা এবারে বেগুন দিয়ে ভেজেছি। আর বেশি গাছে থাকলে এবারে পেকে নষ্ট হয়ে যাবে, যার জন্য করেছি। যাই হোক, এটা খাবো। তা এটা ছেলেকে আজকে খাওয়াবো। ও তিতা কিচ্ছু, তিতা শাক কিচ্ছু খায় না, আজকে এটা খাওয়াবো। এইটুকুন পরিমাণ হয়েছে, তাকে একটা ছোট বেগুন দিয়ে ভেজেছি। আর কালকে কালকের এরকম পটল, চিংড়ি মাছ, আলু দিয়ে একটু তরকারি রয়ে গেছে, গরম করে নিলাম। এবারে ছেলে মাছ আনলে রান্না হবে। আজকে ওয়েদার খুব মেঘলা মেঘলা আছে, ভালো, মানে বাজার করে আরাম পাওয়া যায়। মিমো তো বাজার করে আনলো, এই ফোনে আমাকে বলেছিল ইলিশ মাছ পাচ্ছি মা নবো। আমি বললাম হ্যাঁ তাহলে নে। আর কতদিন ধরে তো এরকম পনির মাছ অনেক দিনে ছিল, সেগুলো খেয়েছি। যাই হোক, এনেছে ভালো কথা। আমি আবার ওই শুনে সর্ষা ভিজিয়ে রেখেছি, ওটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর আমার এই ইলিশ মাছ করলেই রান্না কমপ্লিট হবে। এবারে বাজারগুলো কি কি এনেছে দেখি। বাবা, একা দিচ্ছে এবার দু আটি পাঁচ টাকা নিয়েছে, তো পাঁচ টাকা নিয়েছে, তার মধ্যে দেখবো অর্ধেক পচবে। আবার গাজন নিলি কেন? গাজন নিয়েছি, টমেটো, পেঁপে, শশা, শশা আজকে 30 টাকা কিলো, 1 কিলো এনেছি। ক্যাপসিকাম, ক্যাপসিকাম এটা 10 টাকা, এই ছোটটাই 10 টাকা। এইটি থাকলে কাজুর আমার টিফিন ব্রেকফাস্ট চিন্তা থাকে না।
সারে লেগ দিয়ে হোক, দই দিয়ে হোক, দুধ দিয়ে হোক, যাই দিয়ে দিও খেয়ে না। তাই আজকে সকালবেলা কাজু নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল হয়ে গেল। আজ 5-6 দিন ধরে কাজুকে ডিম দিচ্ছি, মানে আমার ছেলে একটু পাগল টাইপের আছে বুঝলেন তো, মানে ডিম দিয়ে দিচ্ছি। ডাক্তার বলেছে যে সিজনে চুল লোম উঠবে, তা ডিম দিয়েছি সেটা নিয়ে ওর প্রবলেম, যে ডিমের কুসুম ডাক্তার খেতে বারণ করেছে। আমি বলছি আমরা এত বছর ধরে খাচ্ছি ভালো আছি, তা ডিমের কুসুম একটু খেলে কি হবে? কুসুম দেওয়া যায় না, ডিমের কুসুম দেওয়া যায় না, একটু দিলে কি হবে? না একটু দেওয়া যায় না বলছি, কিন্তু ভাতটা ভালো খায়, মাছ বলে দিয়েছেন ব্যাস ডিমের কুসুম খাওয়া যায়। এই নিয়ে ছেলের আমার মধ্যে তর্ক, বলে দিয়েছেন যেটা ব্যাস সেটা শুনতে হবে, কিন্তু ও মাছ মাংস ছেড়ে ডিমের কুসুম না খায়। ওকে ওকে ও কি বুঝবে এইটুকুন ধরে পাতা ফ্রি ফ্রি দেখে বাস। আবার তো পরশুদিন যাব না আর কি, এটাই কি আছে আলতি কচু, এটাও ভালো লাগে খেতে। চিংড়ি মাছ এনেছিস? বললাম তো এনেছি। ও তাহলে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক হবে, আলতি কচু হবে, আর আজকে হবে এখন ইলিশ মাছের ভাপা করব ব্যাস। তাহলে আমার রান্না কমপ্লিট। আর কিছু ভুসি মাল এনেছি, তার ডিম আনেনি, ডিম না ডিম একসাথে আনা যায় না। আর কিছু আছে ওর মধ্যে? না আর তো কিছু নেই, টমেটো আর গাজর আছে। এই যে ইলিশ মাছ খুব বড় নয়, 450 গ্রাম ভালো হবে বলেছে তো? ভালো হবে, লোকাল বললেন ডায়মন্ড হারবারে। দেখো ভালো হবে, দেখে তো ভালো লাগছে। আর যদি খারাপ হয় মাসিকে গিয়ে বলবি যে মা বলেছে। এই কি কাজুর জন্য এনেছে? তেলাপিয়া কচু শাক আলতি কচু দিয়ে হবে। আর এটা কি? এটা কাজু নয়, অ্যাট লিস্ট কুসুমের থেকে এটা দেওয়া বেটার। এখানে কানকো আছে, ফুলকো আছে, যা আছে সব এর মধ্যে রেখেছি তো কাজুর জন্য। মাছটা ভালোই হবে, অনেকদিন পর এনেছে। ছেলে তো বলছে কখন মা আমি ভাত খাবো, টিফিন খেতে চাইছিল না, বলছে মা আমাকে ভাত দিয়ে দাও, মানে এমন খেপামি শুরু করেছে। যাই হোক আমি বললাম সান টান কর দিয়ে দেবো। হ্যাঁ এত সুন্দর গন্ধ যাচ্ছে, আপনাদের দেখাতে পারলে বোঝাতে পারতাম। চারটে লঙ্কা দিয়েছে তোকে? হ্যাঁ মাসি দিয়েছে। আসলে এখন বর্ষাকাল, এখন সোনার চেয়েও দামি হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কা কিছু কিছু সবজিতে অবশ্যই লাগে, ঘ্যাঁটে বলুন, মাছের জলে, এই সর্ষা দিয়ে যেসব মাছগুলো হয় সেগুলো কাঁচা লঙ্কা লাগবে। আর ফ্রিজটা অফ করো, ফ্রিজটাকে অফ করো। হ্যাঁ ফ্রিজ, এই যে ঢোকাবো সব, এই যে সব প্যাকেট করেছি এবারে ঢোকাবো। আর হলো কাঁচা লঙ্কা ছেলে ফ্রি পেলেই আনে, এবারে মনে হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, নাহলে এত কাঁচা লঙ্কা দেয়। আমি তরকারি মাছের ঝোলে সবেতেই লঙ্কা দিয়ে দিয়ে শেষ করি, এবারে লিমিটেড। কুতুর, কুতুরের সাথে খেলতে কি বসলাম? কুতুর নিয়ে ওখানে কাপড়টা টেনে আনছে, ওটা ওর সাথে খেলতে হবে। না আমি খেলবো না। অনেক দিন পরেও এটা নিয়ে খেলছে, আর আমি না থাকলে মা এটা নিয়ে খেলে না। কুচু 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 আমার কুচু, আমার কুচু রাজা, তুমি রাজা।
কিছুদিন যাবত তো ওকে ডিম আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ এই দিয়ে দিয়েছি, তা দু তিন দিন ও বেচারি মাছ পায়নি। আজকে যখন রান্না করছি তখন ওর খুব মানে গন্ধে ছটফট করছিল, দেখি কিরকম কাজু খায়। Oh,